L এর জন্য সমাধান P সমান 2L যোগ 2W তাহলে এখানে এটি একটি আয়তক্ষেত্রের পরিসীমা সূত্র পরিসীমা সমান হলো 2 গুণ দৈর্ঘ্য যোগ 2 গুণ প্রস্থ কিন্তু এখানে আমাদের শুধু L এর জন্য এই সমীকরণ সমাধান করতে বলা হয়েছে তাহলে আমাদের আছে P সমান 2 গুণ L যোগ 2 গুণ W তো আমাকে L এর মান নির্ণয় করতে হবে তাহলে চলো সবগুলো L কে এক পাশে নিয়ে আসি এটা করার সবচেয়ে ভালো উপায় হলো একে ডান পক্ষে রেখে 2W কে সরিয়ে ফেলা এবং এই 2W কে সরিয়ে ফেলার সবচেয়ে ভালো উপায় হলো একে ডান পক্ষ থেকে বিয়োগ করা কিন্তু তুমি যদি একে ডান পক্ষে বিয়োগ করো তাহলে উভয় পক্ষকে সমান রাখতে একে বাম পক্ষ থেকেও বিয়োগ করতে হবে তাহলে বাম পক্ষ হবে p বিয়োগ 2w এবং ডান পক্ষে তুমি পাবে এই 2w বিয়োগ 2w বাদ হয়ে যাবে তুমি শুধু 2l পাবে এবং তুমি যদি l এর জন্য সমাধান নির্ণয় করতে চাও তোমার শুধু এই সমীকরণকে 2 দিয়ে ভাগ করতে হবে এবং আমরা আমাদের L কে আলাদা করে ফেলেছি আমরা পেলাম L সমান হলো 2 এর উপরে P বিয়োগ 2W বা আমরা যদি একে অন্যভাবে লিখতে চাই তুমি লিখতে পারো L সমান হলো P বিয়োগ 2W / 2 এবং আমাদের হয়ে গিয়েছে